নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডেকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই দীর্ঘ একান্ন বছর পর তিনটি রাজ্য পাঁচ রাশি করবে বাজিমাত এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করবো প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই আপনারা শুন শুনবেন দেখুন একান্ন বছর পর যে দুর্লভ যোগ সৃষ্টি হয়েছে একটি হচ্ছে আপনার যে আয়ুষ্মান রাজ্যক আদিত্য মঙ্গল রাজ্যক এবং গজকেশরী রাজ্যক এই তিনটি রাজ্যক আয়ুষ্মান রাজ্য গজকেশরী রাজ্য মঙ্গল আদিত্য রাজ্যকে পাঁচ রাশি করবে বাজিমাত অর্থাৎ আজ থেকে আগামী সাত দিন এই রাশিগুলোর ভাগ্যে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব ভিডিওটি অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন দেখুন আমি প্রতিদিন যে আপনাদেরকে ভিডিওগুলো দিই আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে আপনারা আলোচনাগুলো শুনুন এবং ব্যক্তিগত জন্ম ছককে সংস্কার করুন দেখুন দীর্ঘ একান্ন বছর পর এই শুভ যোগে একটা কথা আমি বারবার বলি আমাদের শাস্ত্রে কিছু কিছু শুভ যোগগুলো যখন থাকে কি না তখন কিন্তু আমাদের ভাগ্য কিন্তু বদলায় আর যখন এই শুভ যোগগুলো আমাদের ক্ষেত্রে থাকে না তখন কিন্তু সমস্যাগুলো কিন্তু থাকে এই আয়ুষ্মান যোগ গজকিশুরী রাজ্য এবং মঙ্গল আদিত্য যোগে অর্থাৎ এক কথা আমি বলবো টাকার ফুলজুরি পেতে চলেছে এই পাঁচ রাশি অর্থের বন্যা হতে চলেছে এই পাঁচ রাশির জীবনে যদি আপনাদের জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ না থাকে এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের অর্থনৈতিক সৌভাগ্য এক কথায় বৃদ্ধি পেতে কিন্তু চলেছে কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে আলোচনা করব তার আগে একটি কথা বলি যারা ভিডিও দেখছেন হয়তো আপনি প্রচুর ঋণে পড়ে রয়েছেন ঋণের বস্তা কাঁধে নিয়ে রয়েছেন অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করুন যাদের ব্যবসা ভালো চলছে না অথবা আপনার জীবনে মামলা মকর্দমাতে জড়িয়ে পড়েছেন সন্তানের বিবাহ হচ্ছে না আপনার সন্তানের এডুকেশনের জায়গা নিয়ে সমস্যা চলছে ব্যবসার জায়গা নিয়ে সমস্যা চলছে ঋণের উপর ঋণ একটা ঋণ শোধ করতে গিয়ে আর একটা ঋণ অর্থাৎ আপনি এক জায়গাকার মাটি ভরতে গিয়ে আরেক এক জায়গায় মাটি কিন্তু আপনি কুড়ে ফেলছেন এই জায়গা থেকে মুক্তি পেতে গেলে অবশ্যই জ্যোতিষ শাস্ত্রে শরণাপন্ন হতে হবে আর কৌশিকরাই যার হাত ধরে কিনা তাকে কিন্তু টেনে তুলে আমি সবারই কিন্তু হাত ধরি না যার হাত ধরি তাকে টেনে তুলি আর কৌশিকদের কাছে ইমপসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল যে কাজগুলো করি খুব দায়িত্বের সাথে করি খুব চ্যালেঞ্জের সাথে করি ওই হচ্ছে হবে বলে কৌশিক কাছে কোনো কথা নেই তো যে রাশিগুলোর আমি কথা আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে অবশ্যই শুনুন এই তিন তিনটি রাজ্য একান্ন বছর পর এই পাঁচ রাশির ভাগ্যে সুবিশাল পরিবর্তন আনতে চলেছে প্রথম রাশি ধনুরাশি ধনুরাশি এক্সিলেন্স শ্রেণীতে আপনারা যেতে চলেছেন আপনাদের এই সময়ের মধ্যে আকস্মিক অর্থপ্রাপ্তি সম্ভাবনা এবং কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে কর্মপ্রাপ্তি এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ কিন্তু দেখা যাচ্ছে স্বাস্থ্যের জায়গায় আপনাদের উন্নতি হবে সন্তান প্রাপ্তির যোগ এবং সন্তানের এডুকেশনের জায়গায় ভালো হবে সন্তানের কৃতকর্মে আপনাদের গর্ব অনুভব হবে যারা এক কথাই গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন বা কোনো সেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি এনজিওর সঙ্গে যুক্ত রয়েছেন আপনি কোনো সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা টেকনিক্যাল ফিল্ডে যুক্ত রয়েছেন বা টেলিকম ডিপার্টমেন্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন ধনু রাশির মানুষ আপনাদের কিন্তু বিশেষভাবে লাভ আসতে চলেছে ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন নাম্বার টু যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছেন আপনারা যদি মেষ রাশি মানুষ হন আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে এই সময় লাভ আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন আপনাদের ভাগ্যক্ষেত্রে সুবিশাল পরিবর্তন কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন পদপ্রতিষ্ঠা এবং আপনাদের এই সময়ের মধ্যে কোন অ্যাসেট বা কোনো সম্পত্তি ক্রয়ের জায়গা কিন্তু দেখা যাচ্ছে সম্মান যশ পদ লাভ হতে কিন্তু চলেছে এরপর যে রাশি আমি কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি হুঙ্কার দিতে চলেছে আপনি যদি সিংহ রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে বড়ো ধরনের পরিবর্তন আসতে চলেছে আপনাদের সম্মানের জায়গা আপনাদের বিবাহের জায়গা আপনাদের ব্যবসার জায়গা এবং আপনাদের ভাগ্যক্ষেত্রে ক্ষেত্রে সুবিশাল পরিবর্তন নিয়ে আসতে চলেছে সিংহ রাশি কেরিয়ার ক্ষেত্রে এই সময় আপনাদের লাভ হতে চলেছে এবং আপনাদের এই সময়ের মধ্যে বড়ো ধরনের উন্নতি দেখা কিন্তু যাচ্ছে অর্থাৎ সিংহ রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি এই তিন তিনটি রাজ্য আপনাদের সম্পত্তি দিক থেকে আপনাদের লাভ দিবে এবং কোনো সম্পত্তি কিনা বা কোনো ক্ষেত্র থেকে কোনো আকস্মিক অর্থপ্রাপ্তির হওয়া কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মিথুন রাশি মিথুন রাশির ব্যবসার দ্বারা আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ আপনাদের ভাগ্যের ফুলফিলমেন্ট আপনারা সাপোর্ট পেতে চলেছেন এবং আপনাদের মান সম্মান এবং অর্থের জায়গা আপনাদের এই সময়ের মধ্যে বৃদ্ধি কিন্তু পেতে চলেছে অন্তিম এবং শেষ রাশি সেই রাশির নাম বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আপনাদের সম্পত্তিগত দিক থেকে এই সময় আপনারা লাভ পেতে চলেছেন বৃশ্বিক রাশির কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এবং যারা গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যুক্ত আছেন বা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে লাভ কোনো সম্পত্তি প্রাপ্তি বা সম্পত্তি ক্রয় বিক্রয়ের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আকস্মিক লটারি শেয়ার বাজার ফাটকা থেকে এই সময় আপনারা অর্থ কিন্তু পেতে চলেছেন এবং এই সময়ের মধ্যে ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ হতে কিন্তু চলেছে ভাগ্যের ফুলফিলমেন্ট আপনারা সাপোর্ট পেতে চলেছেন এবং আর্থিক স্থিতির জায়গা আপনাদের এই সময় কিন্তু মজবুত হতে চলেছে অর্থাৎ একান্ন বছর পর এই দুর্লভ তিনটি রাজ্যক এই পাঁচটা রাশির ভাগ্য বদলে দিতে চলেছে বাজিমাত করতে চলেছে এই পাঁচ রাশি ডায়েরিতে নোট করে নিন অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই পাঁচটা রাশির জাতক এবং জাতিকারা যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার হলো আপনারা পরামর্শ করুন এবং এর পাশাপাশি আপনারা গ্রহের প্রতিকার প্রতিবেধান করুন তবে নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু এই সময় এক্সিলেন্ট রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন এবং আবারও বলছি অনেকে ফোন করছেন ফোন সব সবসময় ধরা সম্ভব হয় না আপনারা যতদিক হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন চট জলদি আপনারা রিপ্লাই কিন্তু অবশ্যই পেয়ে যাবেন আপনারা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেল আপনাদেরই চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং প্রচুর প্রচুর পরিমাণে এই ভিডিওটি আপনারা শেয়ার শেয়ার করুন এবং পাশাপাশি যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন কবজ নিতে চাইছেন রত্ন নিতে চাইছেন পূজাপাঠ করাতে চাইছেন বাস্তু প্রতিকার করাতে চাইছেন অবশ্যই আপনারা এই নম্বরে কন্ট্যাক্ট করুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ